31শে ডিসেম্বর সাত সকালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়। আহত গাড়ির চালক, ঘটনাস্থলে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ঘটনার বিবরণে প্রকাশ, আগরতলা থেকে TR01AJ1847 নম্বরের একটি ট্রিপার গাড়ি কল্যাণপুরের দিকে যাবার পথে উল্টো দিক থেকে আসা একটি SML গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়। এতে গুরুতর আহত হয় SML গাড়ির চালক লক্ষণ লাল তরুয়া। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সাধারণ মানুষজন ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত গাড়ির চালক লক্ষণকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে কর্মরত চিকিৎসক দেখতে পায় গাড়ির চালকের একটি পা ভেঙে গিয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে প্রেরণ করা হয় তাকে। কল্যাণপুর আগরতলা থেকে আইতাস আর কি গাড়ি বাড়ি দিছে গেছে বাড়ি দিয়া না নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।